সুন্দরবন থেকে অনেক দূরে হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রের জন্য ওই এলাকার মানুষ জীবিকার সুযোগ হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার নতুন অবকাঠামো জলযান উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, নৌপথকে কার্যকরী করতে 2025 সালের মধ্যে 10,000 কিলোমিটার নৌপথ খনন করবে সরকার। নদীর তীরগুলো দখলমুক্ত করে মানুষের ব্যবহার উপযোগী করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিন্তাও করেনি, বলেননি, কিন্তু যখন মংলা বন্দরটা করা হয় তখনও কিন্তু সুন্দরবনের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং আমরা যেটা করেছি সেটাও এখান থেকে অনেক দূরে, এবং যেটা আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে সুন্দরবনের যে অংশটা ঘোষণা দিয়েছে সেটা আওয়ামী লীগ সরকারের আমলেই সেটা করা হয়েছিল 1998 সালে। সেখান থেকেও প্রায় 200 কিলোমিটার দূরে, কাজে এখানে সুপার ক্রিটিক্যাল আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র করছি। আর এই একটা প্রতিষ্ঠানকে ঘিরে ওই অঞ্চলের মানুষ যাদের কোনো কাজই ছিল না, তারা কোনো কিছু করে খেতে পারতো না, কোনো কর্মসংস্থান ব্যবস্থা ছিল না, তো কিন্তু এখন এই একটা জায়গা ঘিরেই তাদের অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে এবং জায়গাটা অনেকটা আধুনিকায়ন হচ্ছে।